তোমরা এখন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করব। আর এই যে তেলটা দেখছেন না, এই তেলটা একটু শাকের ভিতরে দিয়ে আপনারা ভাতেও দিতে পারেন মন করে, আবার শাকও দিতে পারেন। ভাতে দেওয়ার জন্য হ্যাঁ, যা যা চয়েস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেঞ্জুস কিচেন ব্লগ ইউকে। প্রিয় দর্শক, আজকে চার ভাগে তরকারি রান্না করব। একটা হচ্ছে গার্ডেনে শাক উঠাইছি, সেটা ডাল রান্না করব, কই মাছ ভুনা, ধনে পাতা ভর্তা, তো এইগুলো দিয়ে আজকে দুপুরে মজার খাবার খাবো, অনেক মজা হবে। তো আশা করি আপনারাও আমার সাথে থাকবেন। গার্ডেনে শাক তুলতেছি বিকালবেলা, অনেকগুলো শাক হয়েছে তো দেখেন এখানে, এগুলো করতো ভাতের শাক, আর কুমড়া শাক, লাউ শাক, যে লাউ গাছ হচ্ছে এখনো বড় হয়নি, বড় হইলে দেখাবো ইনশাল্লাহ। এবছরের ওয়েদারটা ভালো না, এই জন্য আর দেখানোর মতো নাই কিছু। এবার বছরের ওয়েদারটা এত খারাপ, পালং শাকগুলো আমি সকালে রান্না করব, কিন্তু এখন বিকালবেলা, তো আমি এখন উঠাই রাখছি, কালকে রান্না করবো দুপুরে। দেখছেন তো শাক রান্না তো অনেকবারই দেখাইছি, আর ভাতের শাকটা তুলি আগে। এই যে দেখেন ভাতের শাকটা কত সুন্দর, এই রাস্তাঘাটে আমি অনেক দেখি, হাঁটতে চলতে যখন যাই না তখন অনেক ভাতের শাক দেখি, তো মনে হয় যে উঠাই নিয়ে আসি। ভাতটাকে তো আর গ্রাম দেশ না যে উঠাবো, মানুষ কি ভাববে বলে উঠাই না, কিন্তু মনে চায়, রাস্তায় দেখলেই মনে হয় যেন উঠে নি। লাউ গাছ মাত্র উপরে উঠছে, আর এগুলো দেখেন পালং শাক কত বড় হয়েছে, হয়ে ফুল হয়েছে এগুলো। এর এগুলো হচ্ছে লাস্ট ইয়ারের, আর কালি তো আপনাদের দেখালাম না, এই যে দেখেন একটা কালি, আর ওই কালিতে ফুল হয়েছে, এই যে দেখেন দুইটা কালি দেখছেন। ফুলগুলোর বীজ রাখবো, নেক্সট ইয়ারে আবার লাগাবো ইনশাল্লাহ। আর এই যে কুমড়ো গাছ, এগুলো সব মিষ্টি কুমড়ো, আর ওই আগে দেখলাম ওটা লাউ, দেখেন এগুলো আরও ছোট, এগুলো এখনও হচ্ছে। তারপরে একটা পালং শাক গাছগুলো অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ হলুদ ফুল, এগুলো কুমড়া, হলুদ ফুল কুমড়া, আর এটা হচ্ছে আপনার লাউ। এক জায়গায় লাগানো হয়ে গেছে, কিন্তু আমি উল্টা পাল্টা করে সরিয়ে দেবো, এটা এই সাইডে দিব আর ওটা সাইডে। এই যে দেখেন একদম মাছানে উঠে গেছে প্রায়, হ্যাঁ লাউ গাছটা, কিন্তু এই যে একটা মন হচ্ছে হচ্ছে, এই যে ছোট্ট একটা দেখা গেছে, আর এইগুলো ফুল তো বেটা ফুল, এগুলো হবে না, কিন্তু এই একটা মনে হচ্ছে, দোয়া করবেন আপনারা সবাই লাউ খেতে পারি। গত বছরও লাউ খাইছিলাম, আমরা পাঁচটা লাউ খাইছি না তো গতবার, হ্যাঁ গতবারে পাঁচটা লাউ খাইছি, এবারে হ্যাঁ আমরা খাইছি। আবার আত্মীয়দের বাসায় দিছি, মামা শ্বশুর বাড়ি দিছিলাম, তারপরে তানজিলার বান্ধবীর বাসায় দিছিলাম, আবার নেক্সট ডোরেও দিছিলাম, মানে হ্যাঁ গাছ। বাট এটা কবে উঠবে জানি না, শীত এসে যাবে কি, শীত এসে গেলে কিন্তু এদেশে কোনো গাছ হবে না। টমেটো গাছ হয়েছে, গত বছর টমেটো গাছ হয়েছিল, আপনাদের তো অনেক দেখাইছি টমেটো খাইছি, তার বীজ ছিল, বীজ লাগাই দিছিলাম, সেটা হয়েছে। পাখির ডাক সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের গার্ডেনে হয়, এখানে রোদ্র বেশি দেখানো যাচ্ছে না, এখন ছোটো আছে, কত সুন্দর। এই যে অনেকগুলো হয়, অনেকগুলো টক লাগে বেশি, আপনারা দোয়া করবেন এই কুমড়া দুইটার জন্য। এই যে দেখেন কত বড় কুমড়া হয়েছে, এইগুলো যদি বড় হয় কত বড় হবে, এটা এখন ছোট্ট, গাছটা কিন্তু বড় না। আর কিছু হয়েছিল, এই যে এগুলো সব মরে গেছে, ওই হ্যাঁ এটা পড়ে যাচ্ছে, হ্যাঁ ছোট্ট ছোট্ট কুমড়া, হ্যাঁ এই যে আর একটা ফুল দিছে, হ্যাঁ এটা হবে না, এটা অলরেডি হলুদ হয়ে গেছে। হ্যাঁ যাই হোক, দু একটা খেতে পারলেই হয় বছরে, কিনতেও পাওয়া যায়, কিন্তু নিজের হাতে করে লাগাই খাওয়া সেটা মজাই একটা আলাদা, আর কথাই বলে এত স্বাদ কেন কেন, কিন্তু নিজের হাতে লাগানোর অনেক স্বাদ। দেখেন
একটা লায়ের পাতা তুলছি, আর এগুলো এটা হচ্ছে কুমড়ার শাক, এই গুড়াই গুড়াই যেগুলো ওগুলো ওঠাই ফেলছি, ওগুলো তো আর টিকবে না বেশি দিন। দেখলাম যে একসাথে যদি রান্না করা হয় মজা লাগবে। সো এগুলো দেখেন আলন শাক হয়েছে, এগুলো সব পেকে গেছে আর ফুল হয়ে গেছে গাছে, তো এগুলো বেছে বেছে কুড়াই কুড়াই উঠাইলাম। তো ইনশাল্লাহ রান্না করব, দেখার আমন্ত্রণ রইল, কোথাও যাবেন না ভিডিও ছেড়ে। শাকগুলো ভালোভাবে ধুয়ে নেব, ড্রেসিংয়ের ভিতরে পাইবে, ড্রেসিংটা আছে ভালোভাবে ক্লিন করে ধুয়ে নেব, ক্লিন করে ধুয়ে নিচ্ছি। আর এটা ভিতরে দিলে যে পানিটা বন্ধ হয়ে থাকবে। এখন পানিটা বন্ধ করে দেবো, শাকগুলো এভাবে ধুয়ে দেবো, শাকগুলো এভাবে ঢেলে দিচ্ছি। আর যদি ঢাকানো পানিতে এভাবে এভাবে তো ধোয়া হয় তাইলে আর শাকের ভিতরে যে বালি থাকে ওগুলো থাকে না, আর শাকেরও তো বালি নাই। তারপরও এভাবে ধোবো, আর ঠিক তিনবার ধোবো, তিন টাইম, ফার্স্ট টাইম ধুয়ে উঠাই নিবো, সেকেন্ড টাইম ধুয়ে উঠাই নিবো, থার্ড টাইম, তাহলে আর কোনো রকম ময়লা থাকার ভয় থাকবে না। দানার উপরে শাকগুলো উঠে পানি জমা, যখন চুলার উপরে দেবো তখন কেটে নেব ছোটো ছোটো করে, এভাবে উঠাই নিলে বালি থাকবে। এভাবে দেখতেছি এই যে নিচে হালকা খালি বালি লাগছে, বাট বেশি নেই। তো আমি এখন এটা উঠে নিলাম, এটা বসাই দেবো। এটা দিলে কী হবে যে পাতাপাতিগুলো ড্রেনের ভিতরে যাবে না, ড্রেন যাতে বুক না হয়, এই জন্য ড্রেন বন্ধ না হয়, এই জন্য আমি এটা সবসময় ইউজ করি। তো এটা সবার করা উচিত। যদি দেখছেন তো এই যে ময়লাগুলো জমে গেল, এখন আমি এটা দিয়ে এভাবে করে উঠে দিন ব্যাগে ফেলে দেব। শাকগুলো ছোটো করে কেটে নিছি, এবার চুলায় বসাই দেব, যখন ঠিক আছে আর দরকার নেই। তো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর এখানে নয়টা কাঁচামরিচ, ওকে ঠিক আছে ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। সবটা সিদ্ধ হয়ে এসেছে, এবার বাগান দিয়ে চিন্তা করবো। এখানে খালি লবণ আর ঝাল দিয়ে সিদ্ধ করে নিলাম, আজকে দেখেন কি কি রান্না করতেছি। এখানে ডাল সিদ্ধ দিছি, ডাল রান্না করবো, ধনে পাতাগুলো এগুলো ভর্তা করব। তো আজকে চার ভাগে রান্না করছি, এখানে হচ্ছে কই মাছ ভুনা করব, সিক্স কই মাছ ক্লিন করে ধুয়ে রাখছি। তো শাকগুলো আমি চুলায় দিয়ে দিলাম, দিয়ে এবার এই চুলায় পেঁয়াজ রসুন বাগার দিব, পেঁয়াজ রসুনগুলো ভেজে নিব, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, ফোর টেবিল স্পুন তেল, হাফ পেঁয়াজ দিলাম, একটা পেঁয়াজের অর্ধেক দিলাম, পেঁয়াজগুলো হালকা একটু নেড়ে নেবো মিনিটখানিক, তারপরে রসুন দেবো, কারণ পেঁয়াজগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে দেওয়া হতে, তো আগে যদি রসুন তৈরি হয় তো রসুনটা একটু পুড়ে যায় বেশি, এই জন্য পেঁয়াজটা একটু নরম করলে ভালো হয়, এগুলো হালকা ব্রাউন হয়ে গেছে হালকা, তো এখন আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি, রসুন হচ্ছে একটা অর্ধেক হাফ রসুন, এই যে দেখেন ব্রাউন হয়ে গেছে, আর বেশি ব্রাউন করবো না, এই যতক্ষণ না ব্রাউন হয়েছে ততক্ষণ নাড়িয়েছি, এই তো চার পাঁচ মিনিট হয়তো লাগছে, আর যে শাকগুলো দিয়ে দিচ্ছি। এভাবে শাক রান্না করলে আমার কাছে অনেক মজা হয়, এরম পেঁয়াজ রসুন এরম ব্রাউন করে নিয়ে তারপরে শাক দিলে সেটা এক মজা, কিন্তু আমার কাছে এটা যেন বেশি মজা। আমি অন্যরকম রান্না করে দিতে পারবো,
এভাবে আমি 2 3 মিনিট নাড়তে থাকবো তারপরে নাড়া করব সব মিলে 20 25 মিনিট লাগবে কারণ সোনার জালটা একদম মিউট করে দিয়ে রাখছিলাম এটা হচ্ছে শাক রান্না আর এটা ধনে পাতা ভর্তা আর ওটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে সেই এটা হচ্ছে কই মাছ ভোনা তো আর এটা হচ্ছে ওই যে আমি বলে শুকনা আম এটা আচার দিছি শুকনা আমের ভিতরে সরিষার তেল দিয়ে আর রসুন এসব গুলো দিয়ে আর কি আচার দিছি এই তেল দিয়ে আর এই শাক দিয়ে ভাত দিয়ে খাইলে খুব মজা লাগে শুধু এটা তেল খাওয়ার জন্য আম কিন্তু খাওয়া যাবে না আম কিন্তু অনেক শক্ত সো দেখেন আজকে আমি চার পদে রান্না করেছি তো এভরি টাইম প্রায় চার পাঁচ ভাগে করে রান্না করা হয় কিন্তু সবসময় ভিডিও করা হয় না সো আমি লন্ডনে থাকি তাই কি কিন্তু আমি আমার যশোরের স্টাইলে রান্না করছি কিন্তু অনেক টেস্টি হয়েছে অনেক টেস্টি হয় সো আপনাদের তো খাওয়াতে পারবো না যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন যে রান্নাটা কেমন হয়েছে তো আমি যেভাবে ইনগ্রেডিয়েন্টগুলো দিই যেভাবে রান্না করি আপনারা যদি এভাবে ফলো করেন তো একদম সেভাবেই যশোরের রান্নার মতো স্বাদ পাবেন তো এই যশোরের স্টাইলটা কিন্তু এমনই তো আশা করি আপনাদের ভালো লাগছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করব তেলটা একটু শাকের ভিতরে দিয়ে আপনারা ভাতেও দিতে পারেন মন করে আবার শাকও দিতে পারেন যার যা চয়েস শাকের সাথে মাথা কিন্তু অনেক টেস্টি লাগে বিসমিল্লাহ আলা বরকাতুল্লাহ গার্ডেনের শাক বুঝছেন লাউ শাক কুমড়া শাক তারপরে ভাত শাক আছে একদম গেরাম এসাই খাটি স্বাদ খুব মজা কি বলবো আপনাদের তো দিতে পাচ্ছি না সরি না খালি কেউ বুঝবে না তেল দিয়ে একটু খেয়ে দেখো আর আলাদা খেয়ে দেখো কত স্বাদ লাগে আচারের তেলটা অনেক মজা হ্যাঁ এগুলো স্বাদ দিয়ে মজা লাগে তেল দিয়ে খাওয়ার অনেক শান্ত তেল অনেক সেন্ট আর কি সো এইভাবে ওই যে এটা আমি বলে আমার সিলেটি শ্বশুরবাড়ি তো এই আমিগুলো ওরা ছোট মাছ দিয়ে বেশিরভাগই রান্না করে ডালের ভিতরে দেয় এগুলো দেওয়া যায় বাট এগুলো এরম সরিষার তেল রসুন একটু মশলা দিয়ে আস্তে আস্তে মানে জাল দেওয়া লাগবে না এইভাবে তেলের ভিতরে দিয়ে আপনারা রাখতে পারেন রোদি দিবেন মাঝে মাঝে শাকের সাথে খেলে এত টেস্ট একবার খেয়ে আপনারা জানাবেন সরিষার তেল একদম খাঁটি সরিষার তেল সো আবার দেখা হবে নেক্সট কোনো মজার রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু